শুরু করছে তার কথা বলা শরণাগত অনুষ্ঠানে। আকাশ ফুটি ফুটি করছে, কিন্তু এখনো সূর্যদেব তার মুখ দেখাননি। আজকে তার মুখ দেখাবার সময় সকাল 6:23 হয়ে 6 সেকেন্ড, তার অস্ত যাবার সময় বিকেল 5:08 হয়ে 48 সেকেন্ড। আপনাদের সকলকে নমস্কার জানিয়ে, প্রণাম জানিয়ে আপনাদের সৌমিত্র বসু শুরু করছে তার কথা বলা। বিশুদ্ধ সিদ্ধান্ত মতে আজকের দিনটার কথা বলে, আজকে মাঘ মাসের প্রথম দিন, পয়লা মাঘ 1428, ইংরেজির 15 জানুয়ারি 2022, তিথি পৌষ শুক্লপক্ষ ত্রয়োদশী, নক্ষত্র মৃগশিরা। আজকে জন্মে বৃষরাশি, বৈশ্যবর্ণ, মতান্তরে শূদ্রবর্ণ দেবগণ। দিনের বেলা 9:51 গতে মিথুন রাশি শূদ্রবর্ণ, মতান্তরে বৈশ্যবর্ণ। রাত্রি 11:21 গতে নরগণ। আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার নাম্বার 9831922927। চিঠির গোড়ায় অতি অবশ্যই SG লিখবেন। আর আমাদের ফেসবুক হলো শরণাগত সৌমিত্র, SHARANAGATA শরণাগত, SOUMITRA সৌমিত্র। প্রত্যেক সোম, বুধ এবং শুক্রবার রাত 9:30 সময় এই শরণাগত সৌমিত্র অনুষ্ঠানে আমি উপস্থিত থাকি আপনাদের সঙ্গে গল্প গাছে করবার জন্য। এতে আপনারা সকলেই জান। এইবারে বলি আজকের অনুষ্ঠান সম্পর্কে। আজকের অনুষ্ঠানে প্রথমে পুরাণ চিরন্তন। পুরাণ চিরন্তনে বিষ্ণুর এক অবতারের কথা বলবো আপনাদের, বামন অবতার। বামন অবতারের কথা শোনাবার পর স্বামী বিবেকানন্দের চিঠি থেকে পড়ে শোনাব, তারপরে ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের জীবনের তিনটি কাহিনী শোনাবো আপনাদের। এরপর আপনাদের চিঠিপত্র, তারপর বাইরে দূরে, আমরা এখন আছি জম্মুতে 92.7 BFM শরণাগত অনুষ্ঠানে। প্রথমে তাহলে পুরাণ চিরন্তন, কিন্তু তার আগে গান। গান শোনাবে আপনাদের সৌমিত্র বসু। শুরু করছি পুরাণ চিরন্তন 92.7 BFM শরণাগত অনুষ্ঠানে। আজকে বামন অবতারের কথা। বামন অবতার মানে হিরণ্যাক্ষ তো মারা গেলেন, তারপরে হিরণ্যকশিপু তার যে ভাই তাকেও মেরে ফেলা হলো, নৃসিংহ অবতার হয়ে তাকে মেরে ফেলা হলো। প্রহ্লাদ সিংহাসনে বসলেন, প্রহ্লাদের ছেলে বিরোচন, বিরোচনের ছেলের নাম হচ্ছে বলি। বলি তো প্রচণ্ড শক্তিশালী, তিনি আবার দেবতাদের স্বর্গ থেকে দূর করে দিলেন। তো বলির খুব খ্যাতি চারপাশে, খুব বড় রাজা, অসুরদের রাজা। তো বলি দানবীর হবার সংকল্প নিলেন। দৈত্যগুরু শুক্রাচার্যের নির্দেশে নর্মদা নদীর তীরে এক যজ্ঞক্ষেত্র স্থাপন করলেন। এই জায়গাটাকে বলা হয় ভৃগকচ্ছ। যজ্ঞের পর শুরু হলো দান মহোৎসব। তো দেখতে দেখতে শুভ দিনটি এলো। এবারে নারায়ণ মানে বিষ্ণু অদিতির পুত্র হিসেবে জন্মগ্রহণ করেছেন। তো ভক্ত প্রহ্লাদের কাছে এই খবর পৌঁছয়নি, কিন্তু প্রহ্লাদ ওই নবজাতক পুত্রটিকে দেখেই বুঝতে পেরেছেন যে উনি স্বয়ং দেবতার অবতার। আসলে যারা দেবতার প্রতিভু হয়ে অবতার হিসেবে আসেন, তাদের আচার আচরণ চাল চলন এর মধ্যে কিছু কিছু চিহ্ন থেকে যায়, একজন ভক্ত সেই চিহ্নগুলোকে বুঝতে পারেন। তো এই যে অদিতির পুত্র বিষ্ণু, তিনি দেখতে দেখতে 5 বছরের হয়ে উঠেছেন এবং 5 বছর বয়সেই বেদের একবারে কঠিন শ্লোকগুলো নির্ভুলভাবে উচ্চারণ করতে পারেন। 5 বছরের ছোট ছেলে এইভাবে কঠিন শ্লোক উচ্চারণ করছে, সবাই তো একবারে অবাক হয়ে যেত। কেউ কেউ জাতিস্বর বলে মনে করত, মানে এর কোনো ব্যাখ্যা করা যাচ্ছে না, এই রকমের একজন মানুষ এই ছোট ছেলেটি। কিন্তু শরীরের দিক থেকে ছেলেটার কোনো বাড়বাড়ন্ত হয়নি, সেই জন্য সবাই তাকে বামন বলে ডাকত। তো বামন রূপী বিষ্ণু এবার দেবগুরু বৃহস্পতিকে সঙ্গে নিয়ে এলেন ওই ভৃগুকচ্ছে, যেখানে বলির যজ্ঞশালা, বলি সেখানে দান দেবেন। তো সেখানে গিয়ে খুব উদাত্ত কণ্ঠে বেদের স্তোত্র পাঠ করলেন, রাজার প্রশস্তি সঙ্গীত গাইলেন। তার এই গান আর ভাষণ শুনে সকলে তো একবার মুগ্ধ হয়ে গেল।
কিন্তু বলির যজ্ঞের যিনি প্রধান পুরোহিত দৈত্যগুরু শুক্রাচার্য, তিনি বুঝতে পেরেছেন যে না, এ তো কোনো সাধারণ মানুষ নয়। তিনি বারবার ইঙ্গিত করে বলিরাজকে বলছেন যে ওকে কিছু দান করো না, ওকে কিছু দান করো না। কিন্তু বলিরাজ সে কথা মানবেন কি করে? তিনি তো পরম অহংকারে দানবীর, সে যে ওই যজ্ঞের জায়গায় বসে আছেন। এখন যদি তিনি কাউকে ফিরিয়ে দেন তাহলে তার সেই যে অহংকার সেটা কোথায় থাকবে? তো বামনকে বলিরাজ জিজ্ঞেস করলেন, বলুন আপনার কি চাই? আমি যথাসাধ্য চেষ্টা করব আপনার ইচ্ছা অনুসারে আপনাকে কিছু দিতে। বামন মানে বিষ্ণু একটু হেসে বললেন যে আমার নিজের জন্য কোনো প্রার্থনা নেই রাজা, যাতে আমার এই গুরুদেব নিশ্চিন্ত মনে যজ্ঞ করতে পারেন, মানে বৃহস্পতিকে দেখিয়ে বললেন, তাই আমি 3 পা পরিমাণ জায়গা চাইতে এসেছি। তো বলিরাজ ভেবেছেন যে অসম্ভব কিছু চেয়ে বসবে, সেই দান করতে না পেরে তাকে হেয় প্রতিপন্ন হতে হবে। তো তিনি শুনে টুনে বললেন, আপনি তো নিতান্ত শিশু, আপনার পায়ে রাখার কতটুকু হবে? এতে আপনার গুরুদেব খুব বেশি জায়গা তো পাবেন না, আপনি আরো একটু বেশি জায়গা চান আমি দিয়ে দেব। শুক্রাচার্য তখনও প্রাণপণে চেষ্টা করছেন যে না না, দিও না দিও না, ওকে কিছু দিও না, ওকে কিছু দিও না। কিন্তু বলি বলছেন যে না না না, আমি তো কথার খেলাপ করতে পারবো না, আমি যখন প্রতিজ্ঞা করেছি কল্পতরু হব তখন হবই। অতি বড় শত্রু যদি আমার কাছে এসে প্রার্থনা জানায় আমি তার প্রার্থনা পূরণ করব, তার ফলে আমার যদি কোনো ক্ষতি হয় আমি তার পরোয়া করি না। ক্ষতি যে কি হলো সেটা জানতে পারবেন গানের পর। 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে শুনছেন পুরাণ চিরন্তন, বামন অবতারের কথা। বামন অবতারের কথা বলবার জন্য ফিরে এলো আপনাদের সৌমিত্র বসু 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠান শুনছেন আপনারা। তো বলি যখন এই কথাটা বললেন যে না না, আমার শত্রুও যদি হয় আমি দান করব বলে ঠিক করেছি যখন, তখন আমি দান করবই। তখন শেষ চেষ্টা করবার জন্যে শুক্রাচার্য বলির কমণ্ডলীর মধ্যে আশ্রয় নিলেন। দান করবার সময় তো দানবরাজকে কুশ দিয়ে কমণ্ডলুর জল ছিটিয়ে দিতে হবে, না হলে দান সম্পূর্ণ হবে না। দৈত্যগুরু চেয়েছিলেন সেই জলকে আটকে রাখতে কমণ্ডলুতে, যাতে দানটা করতে না পারেন। তো বামন বলল, না 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 না, আমার বেশি জমি টমি দরকার নেই, আমার পায়ের 3 পা পরিমাণ জায়গা হলেই যথেষ্ট। আমার গুরুদেবের জন্য যজ্ঞ করার মতো ভূমি আমি প্রার্থনা করছি, বেশি জায়গা জমি নিয়ে আমি কি করব? তো বলি বললেন, ঠিক আছে, যদি আপনি তাতেই সন্তুষ্ট থাকেন তাহলে আমার কোনো আপত্তি নেই, আপনি আপনার পা ফেলুন, আমি আপনার আবেদন মঞ্জুর করলাম। এই বলে কমণ্ডলু তুলে নিলেন বলি। কুশ কমণ্ডলুর জলে ঢোকাতে গেলেন, তার একটা অংশ শুক্রাচার্যের চোখে গিয়ে আঘাত করল। চোখে আঘাত পেয়ে তিনি আর স্থির থাকতে পারলেন না, তিনি কমণ্ডলু থেকে বেরিয়ে এসে বললেন, তোমাকে আটকাবার অনেক চেষ্টা করেছিলাম, কিন্তু এখন দেখছি তুমি আমার কথা শুনবে না, যা তোমার ভাগ্যে আছে তা হবেই, এবার আমাকে রেহাই দাও। বলি শুক্রাচার্যের কথা শুনলেন না, বললেন যে আপনি 3 পা ফেলুন। বামন তার 1টি পা স্বর্গলোকে ফেলল, 2য় পা ফেলল মর্ত্যলোকে, তারপর 3য় পা তুলে বলিকে জিজ্ঞাসা করলো, বলি আমার এই পা কোথায় রাখবো, তাড়াতাড়ি বলো, আমি আর দাঁড়িয়ে থাকতে পারছি না। বামনের এহানো আচরণে বলির মুখ দিয়ে কোনো কথা বেরোচ্ছে না। তিনি ভাবতে পারেননি যে ওইটুকু আকৃতির এক বামন ছেলের এত বড় পা হতে পারে। মনে মনে দাদু প্রহ্লাদকে ব্যাকুল হয়ে স্মরণ করতে লাগলেন তিনি। বলির সঙ্গে মনোমালিন্য হওয়ায় প্রহ্লাদ এতদিন তাকে ছেড়ে বিষ্ণু ধ্যানে মগ্ন ছিলেন। নাতির আকুল আহ্বান শুনে তাড়াতাড়ি ভৃগুকচ্ছের দিকে, যেখানে যজ্ঞ হচ্ছে সেখানে এলেন। তো বামনরূপী বিষ্ণু বলিকে নিরুত্তর দেখে তার সঙ্গী সাথীদের বললেন, এখনই ওকে বেঁধে ফেলো। অনুচরেরা বলিকে বেঁধে ফেলল, ততক্ষণে প্রহ্লাদ সেখানে এসে হাজির হয়েছেন। নারায়ণ, চোখের সামনে তার নারায়ণ,
তিনি বললেন, প্রভু, দান করতে করতে আমার নাতির মনে অহংকার হয়েছিল, আপনি আপনার তৃতীয় পাটি ওর মাথার উপর রেখে ওর দর্প চূর্ণ করুন, ওর অহংকার মুছে যাক। বামন দেব সঙ্গে সঙ্গে তৃতীয় পা বলির মাথার উপর রেখে তাকে পাতালে পাঠিয়ে দিলেন। আর নারায়ণের পায়ের ছোঁয়া পেয়ে বলির মন একেবারে পবিত্র পরিশুদ্ধ হয়ে গেল। বলি বুঝতে পারলেন অহংকার করা কখনোই উচিত নয়, সেক্ষেত্রে তার পতন অনিবার্য। বামন দেব বিষ্ণু বললেন, বলি, তুমি পাতালে ইন্দ্রের মতো রাজত্ব করবে, আর আমি কথা দিচ্ছি তোমার দ্বারে আমি দাঁড়ি হয়ে রক্ষা করব। শেষ হল পুরাণ চিরন্তন 92.7 BGFM এ শরণাগত অনুষ্ঠানে। এইবার স্বামী বিবেকানন্দের চিঠি পড়ব আপনাদের সামনে, তার আগে একটু গান শুনে নেওয়া যাক। গানের পর 92.7 BGFM এ শুনছেন শরণাগত, আমি আপনাদের সৌমিত্র বসু। এখন বিবেকানন্দের লেখা চিঠি থেকে পড়ে শোনাচ্ছি আপনাদের। এই চিঠিটি লিখেছেন স্বামী শিবানন্দকে আমেরিকা থেকে 1894 খ্রিস্টাব্দে, তার একটুখানি অংশ পড়ে শোনাবো আপনাদের। ভায়া, রামকৃষ্ণ পরমহংস যে ভগবানের বাবা তাতে আমার সন্দেহ মাত্র নাই, তবে তিনি কি বলতেন, লোককে দেখতে দাও, তুমি জোর করে কি দেখাতে পারো, এই মাত্র আমার অবজেকশন। লোকে বলুক, আমরা কি বলবো দাদা, বেদ বেদান্ত পুরাণ ভাগবতে যে কি আছে তা রামকৃষ্ণ পরমহংসকে না পড়লে কিছুতেই বোঝা যাবে না। ভগবান শ্রীকৃষ্ণ জন্মেছিলেন কিনা জানি না, বুদ্ধ চৈতন্য প্রভৃতি একঘেয়ে, রামকৃষ্ণ পরমহংস দ্য লেটেস্ট অ্যান্ড দ্য মোস্ট পারফেক্ট। জ্ঞান প্রেম বৈরাগ্য লোকহিত চিকিৎসা উদারতার জমাট, কারুর সঙ্গে কি তাহার তুলনা হয়? তাকে যে বুঝতে পারে না তার জন্ম বৃথা। আমি তার জন্ম জন্মান্তরের দাস, এই আমার পরম ভাগ্য। তার একটা কথা বেদ বেদান্ত অপেক্ষা অনেক বড়, তস্য দাস দাস দাসোহং। তবে একঘেয়ে গোড়ামির দ্বারা তার ভাবের ব্যাঘাত হয়, এই জন্য চটি। তার নাম বরং ডুবে যাক, তার উপদেশ ফলবতী হোক। তিনি কি নামের দাস? ভায়া, যীশুখ্রিস্টকে জেলেমালায় ভগবান বলেছিল পণ্ডিতেরা মেরে ফেললে, বুদ্ধকে বেনে রাখাল তার জীবদ্দশায় মেনেছিল, রামকৃষ্ণকে জীবদ্দশায় 19th century শেষ ভাগে ইউনিভার্সিটির ভূত ব্রহ্মদত্তীরা ঈশ্বর বলে পুজো করেছে। হাজার হাজার বৎসর পূর্বে তাদের কৃষ্ণ বুদ্ধ খ্রিস্ট প্রভৃতির 2-10টি কথা পুঁথিতে আছে মাত্র। যার সঙ্গে ঘর করিনি সেই বড় ঘরণি, এই যে আজন্ম দিন রাত্রি সঙ্গ করেও তাদের চেয়ে ঢের বড় বলে বোধ হয়, এই ব্যাপারটা কি বুঝতে পারো ভায়া? শুনলেন স্বামী বিবেকানন্দের লেখা চিঠি, স্বামী শিবানন্দকে লেখা। এরপর ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের কথা বলবো আপনাদের 92.7 BGFM এ শরণাগত অনুষ্ঠানে। আমি আছি আপনাদের সৌমিত্র বসু। কৃষ্ণ পরমহংসদেবকে নিয়ে তিনটি গল্প 92.7 BGFM এ শরণাগত অনুষ্ঠানে। প্রথম গল্পটা বলি হৃদয়কে নিয়ে। কামারপুকুর থেকে দক্ষিণেশ্বরে ফিরছেন, হাঁটতে হাঁটতে ফিরছেন, তখন তো আর অত ট্রেন বাস অমুক তমুক গাড়ি এরকম ছিল না, হাঁটতে হাঁটতেই লোকে যাতায়াত করত। তো বর্ধমানের কাছাকাছি এসে একটা মাঠের মধ্যে হঠাৎ রামকৃষ্ণদেব বসে পড়লেন। তো হৃদয় বলছে, ওখানে কি দেখছিস না, মাঠ ময় কেমন কাঁটা ফুল ফুটে আছে, জানিস না ওই কাঁটা ফুল মহাদেবের পছন্দ, ওই কাঁটা ফুলে পুজো করলে শূলপানি প্রসন্ন হন। আরে মাঠ ময় তো শুধু বিষ্ঠা দেখতে পাচ্ছি। বিষ্ঠা আর চন্দনে ভেদ নেই রামকৃষ্ণের, সেই মাঠের মধ্যেই বসে পড়লেন শিব পূজায়। তো হৃদয় বলছি, ভালো হচ্ছে না মামা, কলকাতায় যাবার এই একখানা মাত্র আজকে ট্রেন, সারা রাত আজ ট্রেন নেই,
যদি দুপুরের গাড়ি এখন ধরতে না পারি তবে সারা দিন রাত স্টেশনে পড়ে থাকতে হবে। কে শোনে কার কথা, রামকৃষ্ণ শিব ধ্যানে সমাহিত হয়ে আছেন। আরে এখন গাড়ি যদি ফসকে যায় তো উপায় কি হবে? বিষ্ঠার মধ্যে তুমি বসে পড়লে এইভাবে? হঠাৎ হৃদয়ের এক সাধুর কথা মনে পড়ে গেল। উলঙ্গ, গায়ে মাথায় ধুলো, বড় বড় নোখ, চুল, দাড়ি, কাঁধে মড়ার কাঁথার মতো একটা ছেঁড়া কাঁথা, কালীঘাটের সামনে দাঁড়িয়ে গমগমে গলায় একটা স্তব পড়ল, মন্দিরটা যেন কাঁপছে। প্রসাদ পেতে কাঙালিরা যেখানে বসেছে পাত পেড়ে সেখানে গিয়ে বসে পড়লে। তাড়িয়ে দিলে কাঙালিরা, চেহারায় পোশাকে সে কাঙালিদের চেয়েও অধম। যেখানে উচ্ছিষ্ট পাতাগুলো ফেলছে সেখান থেকে কুকুরদের সঙ্গে ভাগ করে এঁটো ভাত খেতে লাগলো। রামকৃষ্ণ তাকে বলেছিলেন, ওরে হৃদু, এ যে সে উন্মাদ নয়, জ্ঞান উন্মাদ। তো তাই দেখে হৃদয় দেখতে ছুটল। খাওয়া দাওয়া হয়ে গেছে, বাগান পেরিয়ে চলে যাচ্ছে সাধু। হৃদয় তার পিছু নিল, বলে, মহারাজ মহারাজ, ভগবানকে কেমন করে পাবো কিছু বলে দিয়ে যান। পাগল ফিরেও তাকায় না, হৃদয় নাছোড় বান্দা, সঙ্গে সঙ্গে চলেছে। আর মুখে সেই এক বলি, ভগবানকে কেমন করে পাবো, কেমন করে পাবো, কবে পাবো, কোথায় পাবো। হঠাৎ রুখে দাঁড়ালো পাগল, পথের ধারে নর্দমা ছিল তার জল দেখিয়ে বলল, এই নর্দমার জল আর এই গঙ্গার জল যখন এক বোধ হবে তখন পাবি। মহারাজ আমাকে আপনার চালা করে নিন। তবে মাটি থেকে একটা ইঁট তুলে নিল, হৃদয়কে মারতে তাড়া করলে। হৃদয় ছুটে পালিয়েছিল সেদিন, কিন্তু এখন তার মামার দিকে তাকিয়ে মনে হল, মাঠময় বিষ্ঠার মধ্যে বসে শিব পূজা করছে। সুচি অসুচি জ্ঞান অজ্ঞানের পারে যেতে না পারলে ভগবানের স্পর্শ পাওয়া যাবে না। শুনলেন ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের একটি গল্প। আরো গল্প নিয়ে ফিরে আসছি গানের পর 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। আমি আপনাদের সৌমিত্র বসু। গানের পর শুনছেন ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের কথা। কামারপুকুর থেকে দক্ষিণেশ্বরে ফিরছেন, তার মধ্যে মাঠের মধ্যে বসে পড়ে সে মাঠময় বিষ্ঠা তার মধ্যে বসে পড়ে শিব পুজো করছেন। তো এই শিব পুজো করতে 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 তো দেরি হয়ে গেল। স্টেশনে এসে দেখা গেল কলকাতার ট্রেন চলে গেছে, দিনে রাতে আর কোনো ট্রেন নেই। তার হৃদয় তো মাথায় একবারে বাজ ভেঙে পড়েছে। আমি বলেছিলাম, তখন বলেছিলাম, কি করবে, কোথায় থাকবে, দেখো চেনা শোনা আত্মীয় বন্ধু তো কেউ নেই এখানে, যেখানে থাকা যায়, দুটো পেট ভরে খাওয়া যায়। রামকৃষ্ণ নিরুত্তর, মিটিমিটি হাসছেন। হৃদয় বলল, পাগলের সঙ্গে যাই, স্টেশন মাস্টারের কাছে গিয়ে খোঁজ নি। তো গিয়ে খোঁজ নিল, যে সব ট্রেন বেরিয়ে গেছে। তো স্টেশন মাস্টার বললেন, হ্যাঁ ট্রেন তো সব চলে গেছে, তবে তবে স্টেশন মাস্টার রামকৃষ্ণের কাছে এলেন, এসে দেখলেন তাকে। দেখে বললেন যে বাঁধা ধরা ট্রেন আর নেই বটে, তবে একটা সুবিধে হতে পারে, কাশী থেকে একটা স্পেশাল গাড়ি আসছে খানিক পরেই, ওই একজন ওপরতলার কর্মচারী স্পেশাল, দেখি তার মধ্যে কোনো এক ফাঁকে জায়গা করে দিতে পারি কিনা। না, গাড়ি কলকাতাতেই যাচ্ছে, ভয় নেই, সাধারণ যাত্রীর অধিকার নেই সেই গাড়িতে। কিন্তু ঠাকুরকে দেখে স্টেশন মাস্টারের মনে কি ভাব চলে এসেছে, মামা ভাগ্নেকে একটা নিরালা কামরায় চড়িয়ে দিলে। আর তখন মুখ ফিরিয়ে হৃদয়ের দিকে তাকিয়ে একবার হাসলেন রামকৃষ্ণ। শুনছেন ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের গল্প 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। ফিরে আসছে আরেকটি গল্প নিয়ে। সঙ্গে থাকুন, গানের সঙ্গে থাকুন, কথার সঙ্গে থাকুন, শরণাগতের সঙ্গে থাকুন। বাবু তার স্ত্রী তীর্থে যাবেন বলে ঠিক করেছেন, তো রামকৃষ্ণকেও তাদের সঙ্গে নিয়ে যেতে চান। ঠাকুরের কোনো আপত্তি নেই, খুব ভালো, তীর্থস্থানে যাব, এ তো ভালো কথা। তো যাচ্ছেন,
জানুয়ারি মাস, এইরকম জানুয়ারি তীর্থভ্রমণে বেরিয়েছেন। বেরিয়ে যাচ্ছেন 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 যাচ্ছেন, বৈদ্যনাথ ধামে প্রথম তীর্থযাত্রীরা নামল। হঠাৎ রামকৃষ্ণের চোখ পড়ল এই বৈদ্যনাথ ধামে আশপাশে যে লোকগুলো আছে তাদের দিকে। কোন একটা গ্রাম পার হয়ে যাচ্ছে, দেখলো গ্রামবাসীদের পরনে কাপড় নেই, মাথায় এক ফোঁটা তেল নেই। চলতে চলতে থেমে পড়ল রামকৃষ্ণ, বললো, কোন বৈদ্যনাথকে দেখতে চলেছি? হ্যাঁ, কত দূরে? না, মথুরবাবুকে ডাকো, মথুরবাবুকে ডাকো। মথুরবাবু কাছে এলেন। তুমি তো মায়ের দেওয়ান, এদের এক মাথা করে তেল আর একখানা করে কাপড় দাও, আর পেট ভরে খাইয়ে দাও একদিন। তো মথুরবাবু গাঁই গুঁই করছেন, বলছেন, না না, সে কি হবে, তীর্থে তো বাবা অনেক খরচ হবে, এতগুলো লোক খাওয়াতে দাওয়াতে গেলে টাকা টানাটানি পড়ে যাবে, সামলাতে পারবো না। রামকৃষ্ণ হঠাৎ প্রচন্ড নিষ্ঠুর হয়ে উঠলেন, বলে, দাস শালা, তোর কাছে আমি যাবো না, তুই যা তোর দলবল নিয়ে যা, আমি এদের কাছে থাকবো, এদের ছেড়ে যাবো না আমি। যাবো না তো যাবো না, কিছুতেই যাবো না। সে অটল প্রতিজ্ঞার কাছে শেষ পর্যন্ত মাথা নিচু করতে হলো মথুরবাবুকে। কলকাতা থেকে কাপড় আনালেন, কাছের বাজার থেকে তেল কেনালেন, পাঁঠা কেনালেন, মহাপ্রসাদের ভোগ লাগিয়ে দিলেন একদিন। গ্রামবাসীরা আনন্দ করে নাচছে, হই হই করছে, আর তাই দেখে রামকৃষ্ণের আনন্দ। তিনি তো বৈদ্যনাথ। 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে শুনলেন রামকৃষ্ণের কথা। এরপর আপনাদের চিঠিপত্র, আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। একটি চিঠি পড়ে শোনাই। ভারতীয় রেডিওর পিতামা সৌমিত্র বসু সাহেবকে হাজার কোটি প্রণাম। উরি বাপরে বাপ, আপনার অনুষ্ঠান 40 মাসে 40 বার জুবিলি করেছে। আচ্ছা, এর মানে বুঝতে পারলাম না। আপনি দুটি করে গান, মাঝখানে গল্প বলুন, তাহলে আপনার অনুষ্ঠান আরো দুর্দান্ত হবে। ঠাকুর বামদেব ত্রৈলঙ্গদেব কখনো পরস্পরের সঙ্গে দেখা করেছিলেন, এই গল্পটা দয়া করে বলেন, তাহলে খুব ভালো লাগবে। প্রত্যেক মানুষের মনোজগতের গভীর ভাবনাকে, সুপ্ত ইচ্ছেগুলোকে এরকম বিষয়ভিত্তিক আঙ্গিকে হাজির করানোর জন্য প্রথমেই আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই জেঠু। সত্যি ঈশ্বরকে যদি চাক্ষুষ প্রত্যক্ষ করার সুযোগ জীবনে কখনো আসে, তাহলে হয়তো অনেক কিছু, নতুবা কোনো কিছুই আমার পক্ষে চাওয়া সম্ভব হবে না। ঠিক যেমনটা হয় বিয়েবাড়িতে অনেক স্বাদের সুস্বাদু খাদ্যদ্রব্যের মধ্যে প্রায় সবকটির স্বাদ গ্রহণ করার ইচ্ছে জাগতে পারে, অথবা ঠিক কোনোটির স্বাদই ঠিক মতো বোঝা গেল না, এই রূপ। যাই হোক, পরম করুণাময় যদি কোনোদিন আমার সামনে এসে দাঁড়ান, তাহলে বর্তমান পরিস্থিতির পরিপ্রেক্ষিতে সর্বপ্রথম আমি তার কাছে রোগমুক্ত এক টুকরো বাতাস চেয়ে নেব, যার মধ্যে আমরাও আমাদের ভবিষ্যৎ প্রজন্ম নির্ভয় নিঃশ্বাস নিয়ে তাঁর সৃষ্ট এই প্রকৃতির, এই বিশ্বের অপার সৌন্দর্যকে উপভোগ করতে পারে। চিঠিটি লিখেছেন অর্পিতা চক্রবর্তী চ্যাটার্জি, এয়ারপোর্ট দমদম থেকে। আমার সম্পর্কে যে কথাগুলো বলেছেন সেগুলো বলে আমায় খুবই লজ্জায় ফেলে দিয়েছেন, কিন্তু তার বাইরে যেটা বলবার সেটা হচ্ছে একটি গান এবং একটি কথা। অনেকগুলো গান শোনানো হয় ঠিকই, কিন্তু গানগুলো খুব ভালো ভালো গান, তো খুবই ভালো গান, এবং আরও নতুন নতুন গান আপনাদের শোনাবো। গানের সঙ্গে কি কথা পাল্লা দিতে পারে কখনো? চিঠিপত্র শেষ হলো, এরপর বাইরে দূরে 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে। দূরে শুনছেন শরণাগত 92.7 বিগ FM এ, আমি আপনাদের সৌমিত্র বসু। এখন আপনাদের নিয়ে চলে এসেছি জম্মু শহরে। জম্মুর কাছেই একটা দুর্গের কথা বলতে শুরু করেছি আপনাদের। না, এমনিতে তো দুর্গের কথা বাইরে দূরেতে বলি না, এখানে ওই দুর্গের উল্লেখটা করছি, তার কারণ সেই দুর্গের মাঝে আছে একটা মন্দির, মহাকালীর মন্দির। এই মহাকালীর মন্দির নিয়ে সামান্য দু একটা কথা বলা হয়েছিল গতদিন, আজ বলি আরো কিছু কথা।
প্রথমেই যেটা বলবার, হয়তো কাল তার কিছুটা আভাসও দিয়ে রেখেছিলাম, এই মন্দির বলুন দুর্গ বলুন, এ হলো জম্মু তাওয়াইয়ের তাওয়াই নদীর ধারে। রাজা বহু লোচন তৈরি করেছিলেন এই দুর্গটি, দেখতে চমৎকার লাগবে। সে কতদিন আগে তৈরি, এখনো কিন্তু পাহাড়ের মতো সোজা হয়ে দাঁড়িয়ে আছে, শরীরে জরার চিহ্নটুকুও পড়েনি। না তবে সংস্কার করা হয়েছে মাঝে মাঝে, আর এখন তো এটা সরকারি সম্পত্তি, দেখভাল ভালো করেই করা হয়। ফিরে আসছি গানের পর 92.7 বিগ এফএম এর শরণাগত অনুষ্ঠানে এই দুর্গ মন্দিরের কথা বলবার জন্য। এরপর এবার ছোট করে বলি মন্দিরের কথা 92.7 বিগ এফএম এর শরণাগত অনুষ্ঠানে। এই যে কালী মন্দির, এখানকার মানুষজন তার একটা নাম দিয়েছেন। এখানে এই মন্দিরকে বলা হয় বাবেওয়ালি মাতা মন্দির। আগে বরং কেজো ভাষায় এই মন্দির নিয়ে দুটো চারটে কথা বলে নি, পরে তো সামনাসামনি দেখাবার চেষ্টা করবই। ছোট্ট মন্দির, কিন্তু দেবী খুব জাগ্রত। ছোট মন্দির বলেই ভেতরে জায়গা খুব কম, দর্শনার্থীদের লম্বা লাইন পড়ে দেবীকে দর্শন করবার জন্যে। একটা সময় এখানে নিয়মিত বলি দেওয়া হতো, কিন্তু সে বলি দেওয়ার প্রথা বন্ধ হয়ে গেছে। এখন দেবীর আশীর্বাদী জল ওই পশুদের গায়ে ছিটিয়ে তাদের মুক্ত করে দেওয়া হয়। খুব খুব ভিড় হয় নবরাত্রির সময়, স্বভাবতই। মার্চে এপ্রিলে একবার, আর সেপ্টেম্বর অক্টোবরে আর একবার। তখন সে মন্দিরে একবার নানা রঙের আলোয় কাপড়ে ফুলে সে রঙিন হয়ে ওঠে। মন্দিরের সঙ্গে একটা পুণ্যি পুকুর আছে, খুব বড় নয় অবশ্য, এই মোটামুটি ধরুন 20 ফুটের মতন তার আয়তন, গভীরতা 15 ফুটের মতন। সে পুকুরে স্নান করলে সব পাপ দূর হয়ে যায় এমনটাই বিশ্বাস। ব্যাস তথ্য হিসেবে এইটুকু, এবার চলুন মন্দিরের দিকে যাওয়া যাক। মাথার উপরে বিরাট আকাশ, সবুজ গাছপালা, নানান রকম স্থাপত্যে ভরা পার্ক পার হয়ে আমরা ঢুকলাম বাহু দুর্গে। কিন্তু না, ওই তো দুর্গ ঘুরে ঘুরে দেখবো না, বরং সোজা চলে যাই দুর্গ চত্বরের প্রায় পেছন দিকে মহাকালীর মন্দিরে। বহু প্রাচীন মন্দির, তবে নিয়মিত সংস্কার হয়, বেশ ঝকঝকে আছে। এই দুর্গটি বহু পুরনো, নাকি 3000 বছরের পুরনো। মন্দিরটিও সেই সময়কার। আগে এখানে খুব ধুমধাম করে পুজো হতো, তারপর বন্ধ হয়ে যায়। আবার মন্দিরে পুজো শুরু হওয়ার পেছনে একটা কিংবদন্তি আছে। শোনা যায় 1820 সালে জম্মুর তখনকার মহারাজা গুলাব সিং, গুলাব সিং এর কথা তো অন্য মন্দির নিয়ে বলবার সময় বারবার উঠে পড়েছে, তাকে মহাকালী স্বপ্ন দিয়ে বলেন এই মন্দিরকে সংস্কার করে এখানে তার পুজো আবার প্রচলন করতে। গুলাব সিং আপনারা জানেন ধর্মশীল মানুষ ছিলেন, তিনি সেই মতো এখানে দেবীকে আবার নতুন করে প্রতিষ্ঠা করলেন। এই তো সামনে চলে এসেছে, ছোট্ট একটুখানি, আমাদের কলকাতা শহরের রাস্তায় ঘাটে গজিয়ে ওঠা মন্দিরের চেয়ে হয়তো সামান্য কিছুটা বড়। সাদা রঙের মন্দির, 7 ধাপ সিঁড়ি পার হয়ে ওপরে উঠতে হয়। সিঁড়ির মাথায় ছাদ, 4টে থামের ওপর দাঁড়িয়ে আছে। থামের নিচের দিকটা হলুদ, ওপরের দিকটা গেরুয়া। এই হলো বাইরের চেহারা। এইবারে তাহলে ভেতরে প্রবেশ করা যাক, কিন্তু সেই প্রবেশ আর আজকে হবে না, কালকে তো রবিবার, কালকেও হবে না, পরশু। পরশু আমরা ঢুকব এই মন্দিরের ভেতর পানে। আপাতত শুধু এই কথাটুকু বলি যে আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার নাম্বার 9831922927। চিঠির গোড়ায় অতি অবশ্যই SG লিখতে হবে। আর আমাদের ফেসবুক হলো শরণাগত সৌমিত্র, SHARANAGATA শরণাগত, SOUMITRA সৌমিত্র। তাহলে আজকের মতো শরণাগত এখানেই শেষ হলো। আবার আগামীকাল ভোর 5টার সময় রেডিও খুলতে ভুলবেন না, আর ভালো থাকবেন। আমরা সবাই মিলে খুব ভালো থাকি। নমস্কার। করছে তার কথা বলা শরণাগত অনুষ্ঠানে। আকাশ ফুটি ফুটি করছে, কিন্তু এখনো সূর্যদেব তার মুখ দেখাননি।